বিজেপি বাংলার মাটি চিনত না, তাদেরকে বাংলার মাটি চিনিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর থেকে তৃণমূলকে আক্রমণ করলেন তন্ময় ভট্টাচার্য। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। বিজেপি বাংলার মাটি চিনত না, তাদেরকে বাংলার মাটি চিনিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের এক দলীয় সভায় এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে এমনভাবেই আক্রমণ করলেন সিপিআইএম নেতা তথা বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি এদিন উদাহরণস্বরূপ মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদাহরণ দিয়ে জানান, বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান ছিল না, এই হিন্দু মুসলমান করার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, সেই রাস্তা ধরেই রাজ্যে বিজেপি আসছে। বিজেপি দলটাই পশ্চিমবাংলার মাটি চিনত না, বিজেপির পূর্বসূরি হিন্দু মহাসভা পশ্চিমবাংলার মাটি চিনত না, আরএসএস পশ্চিমবাংলার মাটি চিনত না, বিজেপিকে বাংলার মাটিটা চিনিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ কোনো দিন হিন্দু মহাসভাকেও ভোট দেয়নি, মুসলিম লীগকেও ভোট দেয়নি। বাংলায় যখন 280টা বিধানসভা কেন্দ্র ছিল বা 252টা বিধানসভা কেন্দ্র ছিল, একটাও হিন্দু মহাসভার এমএলএ জেতেনি। মুসলিম লীগের একজন মাত্র এমএলএ জিততেন আমাদের জেলার দেগঙ্গা কেন্দ্র থেকে, ডক্টর এ কে এম হাসানুজ্জামান। তিনি গরিব মানুষের ডাক্তার ছিলেন, সেই হিসাবে জিততেন। তার প্রমাণ হচ্ছে মাঝপথে তার মৃত্যু হয়, যে উপনির্বাচন হয় তাতে মুসলিম লীগের প্রার্থী হয়েছিল তার ছেলে নুরুজ্জামান। সেই উপনির্বাচনে নুরুজ্জামানের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, সুতরাং ভোটটা ডক্টর হাসানুজ্জামান পেতেন ডাক্তার হিসাবে, সমাজসেবী হিসাবে, মুসলিম লীগ হিসাবে না। এই একটা উপনির্বাচন সেটা প্রমাণ করে দিয়েছিল, এবারে পশ্চিমবাংলার কোনো আসন মুসলিম লীগ কোনো দিন পায়নি, হিন্দু মহাসভারও কোনো প্রশ্ন নেই। ফলে বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান ছিল না, এই হিন্দু মুসলমান করার রাস্তাটা মমতা ব্যানার্জি পরিষ্কার করেছে, সেই রাস্তা ধরে আজকে বিজেপি হিন্দু করতে আসছে আর মমতা ব্যানার্জি মুসলমান করছে।